আমরা খুব একটা সন্তোষ না, আমরা হিসাব করব। আর তো আমাদের 7-8টা মিটিং আছে, মিটিং এ আলোচনা করে এবং হিসাব করে দেখবো আমাদের খুব একটা যে লাভ হবে না তা না, কিছুটা পিছনে দাঁড়িয়েছে। শুধু তো ডিজেলের দামটা বাড়েনি, তার সাথে পেট্রোপণের দাম বেড়েছে, কারের দাম বেড়েছে, আপনার ইন্স্যুরেন্স বেড়ে গেছে, ট্যাক্স দ্বিগুণ হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা খুব একটা খুশি হব না। তবে একটা জিনিস ভালো হলো যে মা মাটি মানুষের সরকার। আগে আমরা বলতাম না, একটা গল্প আছে যে মা ভিক্ষে চেটে গেল, ভিক্ষা দেবো না ছাই দেবো বলে তাই দেওয়া খুলুক, কিন্তু হাতটাকে খুলছে, এটার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি।